তামিম ইকবাল খান বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার, তার মতো এরকম ওপেনার আরেকজন আসবে কিনা তার জানা নেই। তিনি দেশকে ভালোবেসে দেশের জন্য অনেক কিছুই করে গেছেন, অনেক কিছুই দিয়েছেন তিনি আমাদেরকে। তার প্রতিদান স্বরূপ আমরা কিছুই করতে পারিনি, উল্টো তিনি একটু খারাপ করলেই অনেক মানুষ অনেক কিছুই বলতেন। তো যার ফলস্বরূপ তিনি অভিমান করে অবসরের পথটাই বেছে নিয়েছেন। তো আশা করি তিনি তার অবসরটাকে ভেঙে তিনি আবারও আমাদের মাঝে তামিম ইকবাল হয়ে ফেরত আসবেন এবং লাল সবুজের জার্সি গায়ে তিনি প্রতিনিধিত্ব করবেন বিশ্বকাপের মতো বড় কোনো মঞ্চে। আমরা তার অবসর থেকে ফিরে আসার অপেক্ষায় রইলাম। আশা করব তামিম ইকবাল তার মতামত পরিবর্তন করবেন এবং আমাদের মাঝে আবারও ফেরত আসবেন।